নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/2/2021 নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত যে শিক্ষক নিয়োগ যে করে এসএসসি, অর্থাৎ WBSSC-র মাধ্যমে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ যাতে দ্রুত হয় সেই নিয়ে আন্দোলন চলছে বা ওয়েটিং লিস্টরাও আন্দোলন করছে। তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংক্রান্ত খবর পাওয়ার জন্য। আটক করলে লালবাজারেই অনশনে ভাবী শিক্ষকেরা, মিছিল করার মৌখিক অনুমতি পাওয়া গিয়েছিল, সেই মতোই মিছিল শুরু হয়। শুরুর পরেই হঠাৎ ভোল বদলে ভাবী শিক্ষক শিক্ষিকাদের পুলিশ আটক করে এবং লালবাজারে নিয়ে যায়। পুলিশের এই নক্কারজনক আচরণের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে লালবাজারের মধ্যেই অনশন শুরু করেন নবম থেকে দ্বাদশের ভাবী শিক্ষক শিক্ষিকারা। সন্ধ্যার পর তাদের লালবাজার থেকে ছাড়া হলে বিকাশ ভবনের সামনে গিয়ে অনশনে বসে। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের বেনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে দুবছর আগে কলকাতা প্রেস ক্লাবের সামনে 29 দিন অনশন করেছিলেন ভাবী শিক্ষক শিক্ষিকারা। তাদের অনশন ভাঙতে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রেস ক্লাবের সামনে প্রার্থীরা প্রতিশ্রুতির মতো কথা রাখেনি মুখ্যমন্ত্রী, তার আদায় দেয়া প্রতিশ্রুতি স্মরণ করতে ফের আন্দোলনের পথে নেন প্রার্থীরা। শুরু হয় বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে শনিবার নবম থেকে দ্বাদশ অপেক্ষমান প্রার্থীদের শিয়ালদাহ থেকে মিছিল করার সিদ্ধান্ত নেয় এবং পুলিশের পক্ষ থেকে মিছিল করার মৌখিক অনুমতি দেওয়া হলে মিছিল শুরু হতেই চাকরিবাদীদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। মেধা তালিকা নথিভুক্ত নবম থেকে দ্বাদশের অপেক্ষমান প্রার্থী মৌসুমী দাস জানান, নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় 2016-তে, তারপর দীর্ঘ এক বছর টালবাহানা করেও আপডেট ভ্যাকেন্সি ছাড়াই মেধা তালিকা প্রকাশ করা হয়। যদিও তাকে মেধা তালিকা বলা যায় না, কারণ সেখানে কেবল পরীক্ষা দিয়ে রোল নম্বর, জন্ম তারিখ, বছর দিয়েই নিজের রেজাল্ট দেখা যাচ্ছিল। সেখানে পরীক্ষা দিয়ে পূর্ণাঙ্গ তালিকা দেখতে পাওয়া যাচ্ছিল না, ফলে মেধা তালিকার কাদের নাম সামনের দিকে, কাদের নাম পিছনের দিকে, রোল নম্বর কত, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কে কত নম্বর পেয়েছিলেন, মোট কত নম্বর পেয়েছেন, তা বিষয়গুলো অজানাই থেকে গিয়েছে। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল এবং সেই তালিকা না পেয়ে পরীক্ষার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। পরবর্তীকালে হাইকোর্টের আদেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বাধ্য হয়। যদিও কে কত নম্বর পেয়েছিল বা প্রত্যেকের মোট কত নম্বর তা সুকৌশলে মেধালিকা অন্তর্ভুক্ত করেনি। তাছাড়া পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, আপডেট ভ্যাকেন্সি বা সর্বশেষ শূন্যপদ ঘোষণার কথা বলা থাকলেও কোনোভাবেই কমিশন সেই কাজ করেন নিয়োগকে শুরু করেনি। হাইকোর্টের নির্দেশে কমিশন মেধা তালিকা প্রকাশ করলেও পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে তালিকায় বহু হেরফের বা অসঙ্গতি ধরা পড়েছে এবং কমিশন তার পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলেছিল যে প্যানেল তৈরি হবে শূন্যপদের ভিত্তিতে 1:1.4 অনুপাতে। কিন্তু হাইকোর্টের নির্দেশে মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় যে নবম এবং নবম দশম একাদশ শ্রেণীর কোনো বিষয়ে মেধা তালিকা বা অপেক্ষারত প্রার্থী তালিকা 1:1.4 অনুপাতে ঘোষণা করা হয়নি এবং প্রায় সমস্ত ক্ষেত্রে মেধা তালিকা থেকে অপেক্ষমান প্রার্থী বা ওয়েটিং লিস্টের তালিকা দ্বিগুণ বা তিনগুণ, এমনই কোথাও কোথাও বহুগুণ বেশি। এই বেনিয়ম কাটিয়ে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল এবং দুবছর আগে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখেনি মুখ্যমন্ত্রী, তাই তাকে স্মরণ করতে পথে বসে রয়েছেন মানুষ গড়ার কারিগররা। যা দেখলেন 2016 সালের যে নবম দশম এবং একাদশ দশম যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়ে কিন্তু এই আন্দোলন। তো যা হোক, সেই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। এই সম্বন্ধে আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।